করোনা পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশকে $10 কোটি ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি। টাকার অঙ্কে এর পরিমাণ প্রায় 850 কোটি টাকা। এই অর্থ দিয়ে করোনা মোকাবেলায় যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী কেনার পাশাপাশি চিকিৎসা অবকাঠামো তৈরি করা হবে। বুধবার অর্থনৈতিক সম্পর্ক বিভাগ বা ইআরডি ও এডিবির মধ্যে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। এডিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সব কথা জানানো হয়। গত 30 এপ্রিল ফিলিপাইনের ম্যানিলায় অবস্থিত এডিবির বোর্ড সভায় এই ঋণ অনুমোদন দেওয়া হয়। করোনা মোকাবেলায় তাৎক্ষণিক কেনাকাটায় বিশেষ করে বিভিন্ন যন্ত্রপাতি, টেস্টিং সামগ্রী, চিকিৎসা অবকাঠামো তৈরি ও আধুনিকায়নে এই অর্থ খরচ করা হবে। এই প্রকল্পের আওতায় 17টি মেডিকেল কলেজ, আইসোলেশন ও বিশেষ নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে এই অর্থায়নে। সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ জানান, করোনা ভাইরাস মোকাবেলায় বাংলাদেশ নানা ধরনের উদ্যোগ নিয়েছে। এডিবি স্বাস্থ্যখাতের এসব স্বল্প ও মধ্যমেয়াদী উদ্যোগগুলোর পাশে থাকবে। করোনা মোকাবেলায় সদস্য দেশগুলোকে দিতে এডিবি $2000 কোটি তহবিল গঠন করেছে। এই তহবিল থেকে আরও $50 কোটি দেওয়ার ঘোষণা দিয়েছে এডিবি। এদিকে করোনা ভাইরাস মহামারী বসে আনার জন্য সারা বিশ্ব যখন প্রতিষেধক আবিষ্কার করতে গিয়ে হিমশিম খাচ্ছে, ঠিক সেই সময় তৃতীয় বিশ্বের একটি দেশ তাক লাগিয়ে দিয়েছে করোনা ভাইরাস প্রতিরোধক কাপড় তৈরি করে। সেই দেশ অন্য কোনো দেশ নয়, আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ। এই বিষয়ে আরও বিস্তারিত জানতে আমাদের এই ভিডিওটি দেখুন।